আজ পালিত হচ্ছে মনসা পুজো। আর এই মনসা পুজো উপলক্ষে ফুলিয়া বাজারে ফলের বাজার কেমন সেই খোঁজ নিতে চলে গিয়েছিলাম ফলের দোকানে। সেই দোকান থেকে যা জানা যাচ্ছে যে বাজার খুব একটা ভালো নয়, বিক্রেতারা বলছেন যে বাজার ভালো নয়, তার কারণ ফলের দাম আকাশছোঁয়া। সেই হিসাবে খরিদ্দারেরা সমস্ত রকম ফল তার প্রসাদে কিনছেন না, যার জন্য ফলের বাজার খুবই মন্দা চলছে। আমরা ফুলিয়া বাজারে যে ফলের দোকানে আছি সেই ফল বিক্রেতার কাছ থেকে খোঁজ নেওয়া হচ্ছে যে কেন আজকে ফলের বাজার তাদের কাছে মন্দা, এবং ক্রেতারা যেটা বলছেন সেটা হচ্ছে যে ফলের বাজার মূল্য আকাশছোঁয়া, তার জন্য ফল কিনতে তাদের অসুবিধা হচ্ছে, যার জন্য বাজার মন্দা। কি বলছেন বিক্রেতা শুনুন। আজকে ফলের দাম কিরকম? তরমুজ 35 টাকা কেজি, কলা 6 টাকা পিস, 5 টাকা পিস, আনারস 80 100, লেবু 8 টাকা 10 টাকা, আপেল 100 টাকা 120 টাকা 40 টাকা, আম 180 টাকা, শসা 60 টাকা, এই তো পেয়ারা 50 টাকা 40 টাকা। পুজোর বাজার কেমন? পুজোর বাজার ভালো যায়নি, একদম খারাপ, খরিদ্দার নেই বাজারে। কেন, কি মনে করছেন যে বাজারটা যায়? মানুষের হাতে হয়তো পয়সা নেই, আসছে দুটো একটা ফল নিচে চলে যাচ্ছে, বা পুজো করানো। দাম তো আছেই, একটু কম হলে মানুষের সুবিধা হতো।